नमस्कार, आमी डॉक्टर सुरेश कुमार पंडित आपनाके स्वागत द होमिओ वर्ल्डे। आज के जो विषयटी निये आलोचना करब सेटा हलो पुरातन आमाशयेर किछु होमिओपैथिक औषध जेटा आपनार कार्यकारिता हबे काज करबे। किन्तु आबार आगे बोले नि पुरातन आमाशय छाड़ानो चारटिखानी ब्यापार नय, खूब कष्टसाध्य एबं आपनाके किछु खावा दावार ब्यापारे मेनटेन करे चलते हबे। তার সাথে যদি এই মেডিসিনগুলো আপনি খেয়ে নিতে পারেন তো আশা করছি কিছু না কিছু উপকার অবশ্যই পাবেন। একদম ঠিক হয়ে যাবেন আমি সেটা বলতে পারছি না, সেটা একজন ডাক্তারের উপর নির্ভর করে কিভাবে আপনাকে সারানো যায়। অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে সেগুলো আপনি হয়তো বুঝবেন না, কিন্তু প্রাইমারি অবস্থাতে এই ওষুধগুলো যদি আপনি খেতে থাকেন তো অনেকটা উপকার পাবেন। চলুন বেশি সময় নষ্ট না করে প্রথম মেডিসিনটার নাম আলোচনা করে নিই। সেটা হচ্ছে কিন্তু দেখবেন এই মেডিসিনগুলোর সাথে যদি আপনার সম্পূর্ণ মিলে যায় তাহলেই আপনি খাবেন, নইলে কিন্তু খাবেন না। কারণ পুরাতন আমাশয় সারানো খুব একটা সহজসাধ্য ব্যাপার নয়। আগের ভিডিওগুলো আপনাকে দেখে নিতে হবে, আমাশয়ের অনেকগুলো ভিডিও আছে সেইগুলোতে অনেক কিছুই বলা আছে, সেগুলো জেনে এই মেডিসিনগুলো খাবেন। তাহলে প্রথম যে ওষুধটা আমি আলোচনা করব সেটা নাম হচ্ছে এলোজ সোকোটিনা 1 mg। পুরাতন অবস্থাতে কম পাওয়ারের ওষুধ আপনার কাজ করবে না, 1000 উপর থেকে আরম্ভ করতে হবে, সেটা হচ্ছে 1 mg। 4টা ডোজ খাবেন, সকাল সকাল খাবেন, 4 দিন খাবেন, এবং কী সিমটম থাকলে খাবেন। দেখুন এই সিমটমটা আগেও বলেছি, যেমন আপনার মধ্যে কী হবে ভোরবেলায় পায়খানায় তাড়া থাকবে, অর্থাৎ ঘুমটা ভাঙবেই পায়খানাকে নিয়ে, পায়খানাতে আপনাকে তাড়াতাড়ি যেতে হবে, মনে হবে অনেকখানি পায়খানা হবে, কিন্তু পায়খানা হলোই না বা কম হলো তার সাথে প্রচুর পরিমাণে গরম বায়ু নিঃসরণ হয়ে যাবে। আরেকটা কী হবে, অনেক সময় কী হবে অসাড়ে পায়খানা আপনার হয়ে যেতে পারে, পায়খানা কখন যে আপনার বেরিয়ে যাচ্ছে আপনি বুঝতেও পারবেন না। অনেক সময় কী হবে পায়খানাতে মলের পরিবর্তে শুধু সাদা আমই নামতে থাকতে পারে। তাছাড়া কী হবে পেটে একটা মোচড় ব্যথাতে যেটা থাকবে সেটা থাকবেই, তাছাড়া যেটা হবে সেটা হচ্ছে যে আপনার গরম বায়ু নিঃসরণ হবে সেটাও একটা বলে দিলাম। দ্বিতীয়ত যেটা হবে দেখবেন আপনার কী হবে যদি আপনি সময় নষ্ট করেন, তা পায়খানা পেয়েছে সময় নষ্ট করে দিচ্ছেন, একটু দেরি ভাবছেন যে একটু পরে যাবো, তাহলে কিন্তু সেই পায়খানা আপনার কাপড় চোপড়েই হয়ে যেতে পারে। এই সমস্ত লক্ষণ যদি আপনার থাকে তাহলে আপনি এই মেডিসিনটা খাবেন। তার সাথে এর সাথে আর কী খাওয়া যায় সেটা শেষে আমি সবগুলোর সাথে একটা ওষুধ খেতে হবে সেগুলোও বলবো। দ্বিতীয় ওষুধটা যেটা বলবো সেটা হচ্ছে মাকসল। মাকসল আপনি 1 mg-এর উপরেই ওষুধটা খাবেন, সেটাও 4 ডোজই খাবেন, পরপর 2 দিন খাবেন সকাল বিকাল করে। এর সিমটম কী থাকবে, পুরাতন অবস্থাতে মাকসলের সিমটম থাকে, অর্থাৎ পায়খানার যেটা মূল পায়খানা আমাশয়ের লক্ষণটা থাকবে সেটা হচ্ছে যে আপনি পায়খানা করার আগে যতটা না ব্যথা থাকবে পায়খানা করার পর সেই ব্যথা আরও বেড়ে যাবে। এবং তার সাথে কী হবে প্রচণ্ড আপনি ঘামবেন, অর্থাৎ আপনার জেনারেলি শরীরে ঘাম প্রচণ্ড থাকবে এবং ঘামলে আপনি সুস্থ বোধ করবেন না বা ভালো লাগবে না। দ্বিতীয়ত জল পিপাসা প্রচণ্ড থাকবে। তৃতীয়ত কী হবে আপনার জিভটা একটা মোটা মোটা ভাব থাকবে বা ময়লা, যেন জিভে একটা ময়লা বসে আছে এরকম একটা দেখতে মনে হবে। রাত্রেবেলা যখন ঘুমাবেন তখন মনে হবে যেন মুখে প্রচণ্ড পরিমাণে লালা স্রাব হচ্ছে। এই সমস্ত যদি লক্ষণ থাকে তাহলে আপনি মাকসলটা খেতে পারেন। 3 নম্বর যে মেডিসিনটা বলবো সেটা হচ্ছে সালফার। সালফারকেও কিন্তু হায়ার পটেন্সিতে খেতে হবে, ওই 1 mg খেতে হবে, এটা 2 ডোজ খেলেই হবে, সকাল খেলেই হবে। এর লক্ষণ কেমন থাকবে দেখবেন এই পেশেন্টটা কেমন হবে বা আমি আপনি কেমন হতে পারি, সেটা হচ্ছে যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে তার ইচ্ছা থাকবে না, অর্থাৎ নিজে জানবে না যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকছি না, কিন্তু তার হ্যাবিটটা এমনি হবে যে পরিষ্কার পরিচ্ছন্ন তাকে থাকতে ভালো লাগবে না। অর্থাৎ কেমন একটা জামা প্যান্ট হয়তো 10 দিন পরে চালিয়ে দিলেও তার কোনো প্রবলেম নেই, কিন্তু অন্য লোকের একদিনের বেশি সেটা পরতে ইচ্ছা হবে না, এই ধরনের। তার সাথে যদি ভোরবেলায় পায়খানার টেন্ডেন্সি থাকে যে ভোরে উঠেই পায়খানা যেতে হবে, দ্বিতীয়ত যদি তার শরীরে একটু চর্মরোগের কোনো লক্ষণ থাকে বা আগে ছিল এরকম ধরনের যদি কোনো সিমটম থেকে থাকে তাহলে আপনি খেতে পারেন। তার সাথে আপনার একটু মিষ্টি খাবার প্রবণতা থাকবে এবং গরম সহ্য করতে আপনি পারবেন না। এই সমস্ত লক্ষণ থাকলে আপনি সালফার খেতে পারেন। সর্বশেষ যে মেডিসিনটা আলোচনা করবো সেটা হচ্ছে ট্রমিডিয়াম। এটাও হায়ার পটেন্সিতেই খেতে হবে, তবে লোয়ার পটেন্সিতে বেশি পাওয়া যায়, হায়ার পটেন্সিতে খেলে ভালো। সেটার লক্ষণটা কী হচ্ছে, আমাশয়ের সমস্ত লক্ষণের সাথে যদি অনবরত আপনি হাই তোলেন, শুধু হাই তুলেই যান, একটা হাই তোলার ক্রনিক প্রবণতা যদি থাকে তাহলে কিন্তু আপনি এই মেডিসিনগুলো খেতে পারেন। আবার বলে রাখি এই মেডিসিনগুলোর সাথে আপনি প্রাথমিক অবস্থাতে 1 মাস মতো সেটা খাবেন কি কুলচি মাদার টিনচার, আমি সব ভিডিওতে সমস্ত ওষুধের নাম প্লাস ছবি দিয়ে দিচ্ছি, 10 ফোঁটা করে হাফ কাপ জলে সকাল বিকাল খাবেন 1 মাস। যে কোনো মেডিসিনটা সিমটমের সাথে আপনার মিলবে তার সাথে এই মেডিসিনটা কিন্তু আপনি খাবেন, আশা করছি অনেক উপকার পাবেন। যদি না পান বা কোনো রকম কষ্ট হয় বুঝতে না পারেন তাহলে আপনি কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানান কি আপনার অসুবিধা, আমি আপনাকে চেষ্টা করব তার উত্তর দেওয়ার এবং আপনার উপকারে লাগার জন্য। ধন্যবাদ। যদি ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টে জানান এবং